আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? দর্শক শ্রোতা, যখনই আমি সংবাদটা পেয়েছি আমার কাছে প্রচুর পরিমাণে মানে খারাপ লাগছে। আমি হতভম্ব হয়ে গেছি যে হঠাৎ করে এটা কি শুনলাম। আমার প্রিয় একজন অভিনেত্রী ছিল, প্রায় দুই যুগ ভাই, আমরা বিটিভি থেকে শুরু করে ওনার নাটক প্রচুর পরিমাণে দেখেছি। এখন হয়তোবা ওনার নাটক আমাদের সামনে আসে না। হঠাৎ করে এই সংবাদটা শুনে আমার কাছে মানে কষ্ট লাগলো এবং আমি খোঁজা শুরু করলাম, যে বিস্তারিত জানার চেষ্টা করলাম যে আসলে কি ঘটেছে, কেন হঠাৎ করে এমন ঘটনা আমাদের শুনতে হবে। দর্শক শ্রোতা, আমরা আজকে যতটুকু শুনতে পেরেছি এখনও পর্যন্ত আপনাদেরকে বলবো। উর্ফি জিয়া একটা ছেলের নাম, এই ছেলের সাথে কিছু একটা তো ঘটেছে। আমরা আস্তে আস্তে দর্শক শ্রোতা, আপনারা আগে মানে ওনার নাটকগুলা কারা কারা দেখতেন, আগে ব্যাপক পরিমাণে নাটকে তাকে দেখা যেত, বিটিভি বা টেলিভিশন নাটকে দেখা যাইতো। উনি একটি ইন্টারভিউতে বলেছেন যে এখন বর্তমানে সবাই ভিউ চায়, যার চেহারা সুরুৎ সুন্দর বা মানে যাকে দিয়ে ভিউ আসে পরিচালকরা তাকেই নেয়, তো সেই পরিপ্রেক্ষিতে তাকে আর এখন আর আগের মতো ডাকা হয় না। এই জন্য তিনি এক ধরনের মানে মন খারাপ ছিল তার, এবং সাম্প্রতিক সময়ে নাকি তার মা এই দুনিয়া ছেড়ে চলে গেছেন, সেই জন্য তার মন খারাপ ছিল। তো দর্শক শ্রোতা, তারই যে কলিগ আছে, এক আপু দেখালাম, আপু দেখলাম যে একটা বিগো আইডি দেখালো। বিগো আইডি চিনেন? বিগো হচ্ছে একটা অ্যাপ, যে অ্যাপের মধ্যে সবাই লাইভ পারফরমেন্স দেখায়, নাচ গান, বা সেখানে আবার ইয়া হয় মানে গেম চলে, সেই গেমে আবার একজন আরেকজনকে সাপোর্ট করে, টাকা দিয়ে কয়েন কিনে সাপোর্ট করে। তো এই হুমায়ুন রহিমও সেখানে একটি অ্যাকাউন্ট খোলে এবং সেখানে কিন্তু তিনি প্রতিনিয়ত লাইভ করতো। এখন বিগো কোম্পানির সাথে তার কোনো চুক্তি ছিল কিনা আমি জানি না। তো সেই বিগোতে সে যখন লাইভ করতো, তার একটা বড় সাপোর্টার ছিল উর্ফি জিয়া নামের একটি বিগো আইডি। সেই বিগো আইডির ছবিটা দেখাইছে, যদিও বা বোঝা যাচ্ছে এটা ফেক কোনো একটা ছেলের ছবি। আসলে প্রকৃতপক্ষে এটা কে কাছের মানুষজন খুব কম জানে। তো যাই হোক, কয়েকদিন আগেই নাকি তিনি শেয়ার করেছেন তার এক পাশের কলিগকে যে আমি আমার ওই সাপোর্টারকে মানে আমার সাপোর্টার আমাকে বিয়ে করার অফার দিচ্ছে, আমি কি করব। তার কিন্তু এ জীবনে তার কিন্তু বয়স 37 বছর পার হয়ে গেছে। আমি যতটুকু জানি তিনি কারোর সাথে সংসার জীবনে জড়ান নাই। তো তিনি এই সাপোর্টারকে বিয়ে করার কথা ছিল এবং তার সাথে হয়তো বা তার সম্পর্ক ছিল, মানে তার পারিবারিক ব্যাপারে আসলে কেউ কোনো শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে অত ঘাটাঘাটি করে না, তাই নিউজ পাওয়া যাচ্ছে না। আজকে হঠাৎ করেই 4:46 মানে দুই তিনজন মানুষ এই হুমায়ুন রহিমকে নিয়ে হাসপাতালে গেল। হাসপাতালে যাওয়ার পরে ডাক্তার প্রথমেই হুমায়ুন রহিমকে দেখে বলল, উনি তো আমাদের মাঝে নাই, আপনারা কি করেছেন? সেখানে কারা কারা উপস্থিত ছিল, মানে মেকআপ আর্টিস্ট মিহির বা মিহির নামের একজনকে বলা হচ্ছে, যে তার যাকে সবাই চিনে, এবং তার সেই কথিত প্রেমিক যার নাম অরিজিনাল নাম জানা যাচ্ছে না, অনেকে বিভিন্ন রকম নাম বলতেছে, যেমন তার বিগো আইডির নাম যেটা বললাম উর্ফি জিয়া, অনেকে আবার বলতেছে যে আরও অন্য অন্য নাম বলতেছে। তো যাই হোক, তো সেই প্রেমিকও নাকি উপস্থিত ছিল। যখন মানে ওখানে ডাক্তাররা বলছে যে এখন তাহলে পুলিশকে তো কল করতে হবে, যেহেতু এখানে গলায় একটা দাগ দেখা যাচ্ছে, এখানে সে এই হুমায়ুন রহিম সে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে নাকি এর পিছনে আরও অন্যরকম কোনো ঘটনা আছে, বিস্তারিত জানতে হবে। তখন নাকি এই হুমায়ুন রহিমর সেই কথিত প্রেমিক বা বয়ফ্রেন্ড হুমায়ুন রহিমর ফোনটা নিয়ে, ব্যাগটা নিয়ে ওখান থেকে জাস্ট পালিয়ে যায়। এখন সাথে ছিল তো মিহির নামের একজন কস্টিউম ডিজাইনার বা বলতে পারেন মেকআপ আর্টিস্ট, সে তো তাকে দেখেছে। এখন পুলিশ ওই মিহিরকে নিয়ে ওই সেই কথিত প্রেমিকরে খোঁজার জন্য বের হয়েছে বা এখন খোঁজার চেষ্টা করতেছে। মিহির হয়তো বা কিছুটা জানে, যেটা আমরা আস্তে আস্তে হয়তো বা সামনের ভিডিওতে বলবো, এবং তার সেই কথিত প্রেমিক পুরো ব্যাপারটা জানে। আসলে হুমায়ুন রহিমও এখানে নিজের জীবন নিজে দিয়ে দিল নাকি এখানে অন্যরকম কোনো ঘটনা ঘটেছে, সে পালালো কেন, এটা হচ্ছে মূল কথা। আর এখানে অনেক মানে ইয়ার ব্যাপার আছে, রিপোর্ট করাইলে অনেকগুলো আসতো, সেটা অনেক সময় লাগবে, আস্তে আস্তে আমরা এটা বুঝতে পারবো কীভাবে একজন মানে জনপ্রিয় অভিনেত্রীর জীবন এইভাবে ইয়ে হয়ে গেল। আসলে খারাপ লাগতেছে, অনেকের পছন্দের শিল্পী ছিল। তো কারা কারা ওনাকে পছন্দ করতেন কমেন্ট বক্সে লিখবেন। অবশ্যই আমরা চাই সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আসল দোষী, এই ব্যাপারে যদি কেউ যদি দোষী থেকে থাকে, কারোর দ্বারা যদি প্রলুব্ধ হয়েছে, যদি এরকম কর্মকাণ্ড করে থাকে, ওই যে সেই
মিহিরের কাছ থেকে অনেক কিছু জানা যাবে। মিহির তো সবার আশেপাশে ঘুরতেছে, পুলিশকে সাহায্য করছে ওর কথিত বয়ফ্রেন্ডকে ধরার জন্য। তো তাকে ধরলে হয়তো বা আসল ব্যাপারটা আমরা অনেক কিছু জানতে পারবো। তো আপনার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন, না হলে আমরা ভুলে গেলেই তো সেটা মানে ভুলে যাই। সে তার বিগো আইডিতে, তার কথিত বিগো আইডিতে ভুয়া ছবি লাগাইছে, তাকে খুঁজে পাওয়া খুব কঠিন, কারণ খুব কম মানুষই তাকে বাস্তবে দেখেছে, তার কলিগরা, যেটা আমি বুঝলাম।